বিএনপি নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ অধিবেশনে যোগ দিয়ে দাবি দাওয়া তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদে যোগ না দেওয়ার সিদ্ধান্ত ভুল। রোহিঙ্গাদের আশ্রয় ও পদ্মা সেতুর চ্যালেঞ্জ বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে বলেও সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। জয়দেব দাসের প্রতিবেদন। রেওয়াজ অনুযায়ী সপ্তাহের প্রতি বুধবারের প্রথম এক ঘন্টা সময় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য নির্ধারিত। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দ্বিতীয় দিনের মতো বুধবার সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিরোজপুরের এমপি রুস্তম আলী ফরাজের তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে শেখ হাসিনা সংসদকে জানান, 97টি গণতান্ত্রিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা তার সরকার ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে, আমাদের সরকারের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দেখানো পথেই একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে তার সরকার। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে আমৃত্যু কাজ করে যাওয়ার কথাও সংসদকে জানান শেখ হাসিনা। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদে যোগ না দেওয়ার সিদ্ধান্ত ভুল। সবাইকে সাথে নিয়ে সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যেই নির্বাচনের আগে সব দলগুলোর সাথে বৈঠক করেছেন তিনি। বিএনপির এখন কোনো দাবি দেওয়া থাকলে তা সংসদে এসে দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে যারাই নির্বাচিত সদস্য তারা সবাই পার্লামেন্টে আসবেন, বসবেন এবং যার যার কথা তারা বলবেন, এটাই আমি আশা করি। নির্যাতনের মুখে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়া ও বিশ্বব্যাংকের চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিদেশে তার নিজের সরকার ও দেশের মর্যাদা বাড়িয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান করে, ফলে আন্তর্জাতিক মহলে আমি এবং আমার সরকার ব্যাপকভাবে প্রশংসিত হয়। শৈশবে গ্রামে থাকার স্মৃতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো আপ্লুত করে জানিয়ে অবসরের টুঙ্গিপাড়ার শ্যামল ছায়ায় সময় কাটাবেন বলেও সংসদকে জানান শেখ হাসিনা। গ্রামের টান কখনো মুছে যায়নি, মুছে যায় না। জয়দেব দাস, বৈশ্বিক সংবাদ, ঢাকা।